হ্যালো পোরা, আসসালামু আলাইকুম। আমি জান্নাত, আমার পেজ আর জে ফ্যাশন থেকে। আচ্ছা পোরা, একটু আগে লাইভে এসেছিলাম, ক্যাস্টর অয়েলের মাস্কটা অ্যাপ্লাই করেছিলাম চুলে, এই যে এই মাস্কটা। এখন আমার চুল শুকিয়ে গেছে এবং চুল শুকানোর পর যেটা ফিল করছি, চুল কিন্তু অনেক সফট অ্যান্ড সিল্কি হয়েছে। আসলে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সবগুলো মাস্কই কিন্তু চুল সফট এবং সিল্কি করে আমাদের। স্পেশালি আমাদের প্রফেশনাল হেয়ার মাস্কটা তো খুবই ভালো কাজ করে। বাট এই হেয়ার মাস্ক আমি যেটা খেয়াল করলাম যে আপনাদেরকে লাইভে দেখানোর জন্য, আমার চুলে যে ড্যামেজ ভাবটা ছিল, মানে যে ক্ষতিটা ছিল, যেমন ধরেন গত 14 দিন আমি চুলে ঠিকমতো শ্যাম্পু করতে পারিনি, তেল দিতে পারিনি, তারপরে হচ্ছে চুলে মাস্কও অ্যাপ্লাই করতে পারিনি। তো চুলের যে ক্ষতিটা হচ্ছিলো, লাইক হচ্ছে আমি যখন চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিলাম, চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিলো। বাট এই মাস্কটা অ্যাপ্লাই করার পর চুলটা অনেকটা স্ট্রং লাগছে, তাই না? আর কি মনে হচ্ছে আপনার কাছে বলেন, যিনি অ্যাপ্লাই করছেন তাকে জিজ্ঞেস করি। আমার চুলটা বেশ খানিকটা স্ট্রং লাগছে এবং আমার মনে হচ্ছে যে এটা যদি আমি প্রতি মাসে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করি, আমার চুল অনেক বেশি স্ট্রং হবে। তো যাই হোক, এখন কেন লাইভে আসলাম, এখন লাইভে এসেছি, আপনারা এই জিনিসটা দেখতে চাচ্ছিলেন। আপনারা অনেকে কিন্তু মানে কীভাবে চুলে হেয়ার অয়েল ম্যাসাজ করতে হয় এটা জানেন না। তো এই জন্য আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। অনেকেই জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ। লাইভ শেয়ার করে দিয়েন, কিন্তু বয়েস গ্রুপে দিয়েন না, ঝামেলা। এটা তো জানেন আমাদের হোমমেড হেয়ার অয়েলটা, আমি এটাই দিতে পছন্দ করি। এবং আজকে থেকে আমি ঠিক করেছি, গত 14 দিন আমি নিজের কোনো রকম কোনো টেক কেয়ার করিনি। আমার কিন্তু মুখে অনেক ব্রণ হয়েছে, প্লাস অনেক অনেক প্রবলেম দেখা দিয়েছে, কারণ আমি ঠিকমতো ফেসও ওয়াশ করিনি এরকম। তো আজকে থেকে আমি হচ্ছে একদম রেগুলার নিজের স্কিন কেয়ার করবো, হেয়ার কেয়ার করবো, একদম মানে জাস্ট 7 থেকে 10 দিন পর আমার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। চুলে তেলটা পর্যন্ত দেওয়ার টাইম পাইনি, এরকম একটা অবস্থা। শ্যাম্পু তো করতামই না, এই গত 14 দিনে মনে হয় 2-3 বার শ্যাম্পু করেছি। ফার্স্ট একটা বাটিতে আমি অয়েল নিব, আপনারা তো অয়েল অনেকেই, এটা একটু এবার নতুনগুলো তো কিন্তু আমি কী বলে যে ওয়াশার দিয়েছি, ঠিক আছে? আপনারা যারা হাতে পাবেন তারা খুশি হবেন, বেশি একটা নিব না, কারণ আমি শুধু স্ক্যাল্পে, বেশি দিয়েন না, হ্যাঁ অল্প দিয়েন, আমি একদম অল্প করে নিব, কারণ এই হেয়ার অয়েলটা অনেক এক্সপেন্সিভ, অনেক দামি, আমি একদম অল্প করে নিব দিলাম। আচ্ছা যাই হোক, এখন আমি এটা পুরো চুলে কিন্তু এটা দেওয়া যায়, আমাদের অয়েলটা কিন্তু সম্পূর্ণ চুলেই দেওয়া যায়, কিন্তু আমি সম্পূর্ণ চুলে দিব না। আর চুলে কিন্তু কটন দিয়েও হেয়ার অয়েল ম্যাসাজ করা যায় এবং খুবই আরামদায়ক। আমার এখন এই মুহূর্তে হেয়ার অয়েল দেওয়ার আরেকটা রিজন হচ্ছে, আমি একটু আগে যখন মাস্ক অ্যাপ্লাই করে শাওয়ার নিলাম, মানে শ্যাম্পু করলাম, আমার চুল শুকানোর পর আমি যেটা খেয়াল করছি, প্রচুর খুশকি হয়েছে আমার চুলে এবং অসম্ভব রকম চুলকাচ্ছে। আরেকটা কথা, মাস্ক কিন্তু আপনারা স্ক্যাল্পে দেওয়ার দরকার নেই, কারণ ক্রিমের মাস্ক কিন্তু কারো চুলে স্যুট করবে, স্ক্যাল্পে কারো স্যুট করবে না। একটু দেখাই আমি ওদেরকে, বাটিটা একটু দেখান, হাতটা নিয়ে দেখান, এই যে ঠিক আছে, এই যে অয়েল এটা, হ্যাঁ দিয়ে দেন। তোমার ড্রেসটা অনেক নাইস, থ্যাংক ইউ। শোনেন, বেশি দিয়েন না কিন্তু একদম, হ্যাঁ। আর আমি পুরো চুলে কিন্তু বডি শপের নারকেল তেল দিব, হ্যাঁ মনে রাখেন। কিন্তু ওদেরকে দেখ, মানে আমার আপুদেরকে দেখান কীভাবে দেখ, দেখা যাচ্ছে কি লাইভে দেখা যাচ্ছে? আপুরা কমেন্ট পড়তে পারছি না, সরি। আমার মাথায় ভয়াবহ খুশকি হচ্ছে, হেয়ার ফল কমে গেছে আমার অনেক, আমার কিন্তু চুল বড় হচ্ছে, আগের চেয়ে কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে। খুশকি কি বেশি মাথায়? চুলকায়, ভীষণ চুলকাচ্ছে। এই খুশকি এতদিন ছিল না, এই লাস্ট 14 দিন এই কাহিনী করে করে হয়েছে। যাই হোক, মাফ চাই, এখন থেকে নিজের যত্ন করা সবচেয়ে আগে দরকার, নিজে ভালো তো জগৎ ভালো, তাই না? আপু তোমার রয়্যালটার প্রাইস বলো। আপু এটা 1550। এটা কিন্তু আপনারা একদম স্ক্যাল্প থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত দিতে পারবেন, মানে আগা পর্যন্ত দিতে পারবেন, বাট আমি দিব না, কারণ আমি হচ্ছে, আপু এটা কি চুল পড়া কমবে? আপু আমি এটার উপরে 95% থেকে 98% গ্যারান্টি দিতে পারবো যে কমবে, বাকি 2% হয়তো বা হচ্ছে আপনার কাজ না করতে পারে কারো কারো, বাট রিভিউ দেখেন আর ক্যাস্টরের মাস্কটা চুলটাকে অনেক স্ট্রং করেছে, অনেক হেলদি করেছে।
মাস্কটা কিন্তু অনেক ভালো। আর মাস্ক অ্যাপ্লাই করার মানে কিন্তু এই না যে চুল স্ট্রেইট হবে, এটা কিন্তু ভুল করবেন যদি মনে করে থাকেন যে মাস্ক দিয়ে চুল সোজা হয়ে যাবে, এটা ভুল। মাস্ক দিলে চুল সোজা হবে না, মাস্ক দিলে চুল খুবই হেলদি হবে। এক একটা মাস্ক অবশ্য এক এক রকম। আমাদের প্রফেশনাল হেয়ার মাস্কটা হচ্ছে ডেইলি ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য। আর আরেকটা আছে লরিয়েলের, ওটা ড্যামেজ হেয়ারের জন্য। যারা সানসিল্কের অরেঞ্জটা নিয়েছেন আমাদের কাছ থেকে শ্যাম্পু এবং হচ্ছে একটা ভালো কন্ডিশনার চাচ্ছিলেন, তারা কিন্তু চাইলে প্রফেশনালটা ইউজ করতে পারেন, এটা চুল বুঝে। অতিরিক্ত ড্যামেজ হলে লরিয়েলের হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, দেখেন এই ম্যাসেজটা এত জোস, মানে ব্লাড সার্কুলেশন খুব বাড়ায়, অনেক বেশি বাড়ায় ব্লাড সার্কুলেশন। আমার আপুকে দেখা যাচ্ছে, সমস্যা নেই, ব্লাড সার্কুলেশন অনেক ভালো মানে বাড়ানোর কারণে যেটা হয় হেয়ার ফল কিন্তু কমে যায়, প্লাস হচ্ছে খুশকি কিন্তু চলে যাবে। আপনারা যদি আমার থেকে হেয়ার অয়েল নাও নেন, যদি অন্য কোনো হচ্ছে মানে হেয়ার অয়েল ইউজ করেন লাইক নারকেল তেল অথবা হচ্ছে ক্যাস্টর অয়েল, যেই হেয়ার আমি এই অয়েল ইউজ করি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, উফু এত আরাম লাগে না? তো আপনারা চাইলে এইভাবে আপনার হচ্ছে রাত্রেবেলা চুলে তেলটা দিয়ে নিতে পারেন, এভাবে চুলে তেল দিলে কিন্তু চুলের সবচেয়ে মানে তেলের সবচেয়ে বড় উপকারিতাটা আপনারা উপভোগ করতে পারবেন। আপু ক্যান ইউ ডেলিভারি টু লন্ডন, আই উইল পে অল দ্য এক্সট্রা কস্ট। আপু ডেলিভারি লন্ডনে তো আমরা আসলে কখনো করি নাই, যদি কেউ আপনার পরিচিত থাকে আসা যাওয়া করে তাহলে দিতে পারেন, এখানে দিলেন না তেল দিবেন না, তেল লাগবে, হ্যাঁ যতটুকুই। আচ্ছা কটন বলটার প্যাকেটটা কই? আমাদের কাছে কটন বল সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে। এটা হচ্ছে 100 পিসের কটন বল, এটার দাম হচ্ছে 250 টাকা, আর আরেকটা আছে 200 পিসের, ওটা হচ্ছে 350 টাকা। একদম চুপচুপে করে দিয়ে দিচ্ছে, আমি আজকে সারা রাত দিয়ে থাকবো না, তেল দিয়ে থাকবো না, নাও থাকতে পারি মানে ধুয়েও ফেলতে পারি, ঠিক নাই। আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আমি মাইগ্রেনের ওষুধও খেয়েছি, মাইগ্রেনের ওষুধও খেয়েছি, মাথা ব্যথাও ছিল, এখন হচ্ছে তেলটা দেওয়ার পর এইভাবে এত সুন্দর ম্যাসেজ করলে ঘুমাতে ইচ্ছা করে। যদি ঘুমিয়ে যায় তাহলে তার লাইভে আসা হবে না, চুল ধোয়া হবে না, আর যদি রাত্রেবেলা চুল ওয়াশ করি তাহলে হয়তো বা আরেকবার লাইভে আসবো। এটা শিখতে হবে, এই যে ব্যাক সাইডে এই যে এইখানে হচ্ছে কিভাবে করেন একটু দেখান তো আপুদেরকে আমার। তো এইভাবে হচ্ছে আপনারা অয়েল ম্যাসাজ করবেন। আপু সাদা চুল কালো হবে? না, সাদা চুল কালো হওয়ার মতো কিছু নাই আমার কাছে। আপু আজকে তেল দিয়েছি, আপু আমি সপ্তাহে 2 বার দেই, তাতেই কাজ হয়েছে, সামনে কিছু বেবি হেয়ারও গজিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে অত বেশি বেশি দেইনি, আমি অল্প অল্প দিয়েছি, মানে আমি তো সময় পাই না আসলে, আর রাত্রেবেলা দেখা যায় পেজে কাজ করতে করতে ধাম করে ঘুমিয়ে যাই, তো ওই জন্য দেওয়া হয় না। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি আবার ক্যাস্টরের মাস্কটাও দিচ্ছি, আবার অন্যান্য সব কিছুই করছি, মানে বডি শপে নারকেল তেল দেই, আমাদের অয়েলটা দেই, ক্যাস্টরের মাস্ক দেই, 2 বার দিলাম আজকে নিয়ে। তো এই এক মাসে আমি যেটা খেয়াল করলাম যে আমার চুলের গ্রোথ ভালো হয়েছে। খাদিজা আপু আছে, রেখা আপু, হ্যাঁ আপু আপনিও লাইভ দেখেন না, একটু বেশি বাড়াবাড়ি। আপু এটা ইউজ করতে করতে বাদ দিলে কি কোনো প্রবলেম হয়? আপু আপনি প্রতিদিন গোসল করেন, ঠিক আছে, প্রতিদিন গোসল করেন, এখন 7 দিন টানা গোসল করলেন, আপনি কি থাকবেন পরিষ্কার? কিভাবে সম্ভব বলেন? আপু বাৎসল কখন আসবে? আপু আসবে, বেশ দেরি হবে। আই ক্রিমের নাম বলো প্লিজ। আপু আই ক্রিম বলতে আপনি যদি চোখের কালো দাগের জন্য কোনো আইজেল চান তাহলে আমাদের কাছে বডি শপের আইজেল আছে, আপনি ওটা নিয়ে নেন, আর ওইটা হচ্ছে 950 টাকা। আপনি যদি আমার অভ্যাসটা খারাপ করে দেন তখন দেখা যাবে যে আপনাকে আমার ডেইলি ডেইলি হচ্ছে আসতে বলা লাগবে, এগুলো বেশি অভ্যাস খারাপ হয়ে যাবে, এতটা অভ্যাস খারাপ করা ভালো না। সপ্তাহে একদিন অয়েল ম্যাসেজ এইভাবে করেন তাহলে অনেক ভালো হবে। ক্যাস্টরের মাস্কটা দেখাও, ক্যাস্টরের মাস্কটা এই যে একটা প্যাকেট, এটা কিন্তু একটা ট্রিটমেন্ট, এটা সপ্তাহে একদিন ইউজ করেন তাতেই ভালো হবে, ঠিক আছে।
আর আমাদের অন্যান্য মাস্কগুলো আপনারা যতবারই শ্যাম্পু করবেন চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এটা সর্বোচ্চ 2 দিন ইউজ করা যায়, বাট আমি বলবো একদিনই করতে, কারণ এটা কিন্তু অনেক বেশি প্রাইস, 850 টাকার একটা ট্রিটমেন্ট আপনি প্রত্যেক উইকে একটা নিতে পারেন, চুল অনেক ভালো থাকবে। সামনের ম্যাসেজটা দেখেন একটু ডিফারেন্ট টাইপের, এই যে দেখেন, কিন্তু যতই আপনারা শিখেন না কেন এটা কিন্তু এক্সপার্ট হাতের কাজই আলাদা, প্রত্যেকটা কাজের কিন্তু একটা ভ্যালু থাকে। এই সিম্পল কাজটা যদি আমিই পারতাম তাহলে ওনার স্পেশালিটিটা কি, এক একজনের কাজের স্টাইল এক এক রকম। আপু তোমার লাইভটা আমার মোবাইলে শো করছে না কেন, লাইভ লাইক আপু রেকর্ডেড লাইভটা দেখেন তাহলে হয়তো পাবে। আপু এই অয়েলটা দেওয়ার পর কি ধুয়ে ফেলতে হবে? না না না, ওইটা বলিনি আমি, যেমন আজকে দিলাম আমি কালকে ওয়াশ করব। হ্যাঁ, বেসিক্যালি নিয়ম যেটা, কিন্তু এখন যদি এমন হয় যে নতুন কোনো প্রোডাক্ট স্টকে চলে আসছে আপনাদেরকে আমার দেখানো দরকার, তখন কি করব বলেন? তখন কি তেল চুপচুপে মাথায় আবার লাইভে আসবো? তখন কিন্তু অবশ্যই দেখা যাবে যে চুলটা হয়তো ওয়াশ করে আসছে, ঠিক নাই, এটা ডিপেন্ড করে। আপনারা যদি বলেন যে না তুমি এইভাবেই আসবা তাহলে আমি ওয়াশ করব না। আপু আইব্রো পেন্সিলটা হালকা আজকে নিয়েছি। আচ্ছা আপু আপনাকে চেঞ্জ করে দিবে। আপু আমার স্কিন অনেক অনেক অয়েলি, আমি কি বিবি ক্রিম নিব, কোন কালার বলো? আপু অয়েলির সাথে কালারের সম্পর্ক নেই, আর বিবি ক্রিমটা কিন্তু এমনিতে একটু অয়েলি, তো বিবি ক্রিমটা দেওয়ার আগে আইস রাব করে নিন। হ্যাঁ, আইস রাব করে তারপরে বিবি ক্রিমটা দেওয়ার পর আপনারা পাউডার অ্যাপ্লাই করবেন, তাহলে আর অয়েলি ভাবটা থাকবে না। ক্যাস্টর অয়েলটার কাজ কি? আপু ক্যাস্টর অয়েল না, ক্যাস্টর অয়েলের মাস্ক, এটা ট্রিটমেন্ট, লাইক বড় বড় বিউটি পার্লারে দেখবেন যে এক্সপেন্সিভ কিছু হেয়ার ট্রিটমেন্ট করা হয়, অনেক দাম নেয়, এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু খুবই রেয়ার থাকে, এটা সেরকমই খুবই খুবই দারুণ একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা হচ্ছে ইউএসএ মেড, এবং ইউএসএ থেকে এটা ইউকেতে ট্রান্সফার করে দেন শিপমেন্টটা করাতে হয়েছে, এটা সো টাফ আনা। আপু তুমি কি এখনই ঘুমিয়ে যাবো? আপু আমার খুব আরাম লাগছে এবং আমার মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে যাই, আমার চুলে অনেক খুশকি হয়েছে, প্লাস হচ্ছে চুল মানে মাস্কেল।